আমি প্রথম যখন শাকিব মানে শাহরুখ খানকে দেখেছি আমি পুরো কেঁদে দিয়েছি। মানে সবাই তো আর মুভি বুঝে না, মুভি তো আমরা বুঝি না, শুধুই দেখি। মুভি তো সবাই দেখতে পারে, ফোন টিপে টিপে, কারণ বাবার বিয়ে আমরা খাইনি। হঠাৎ করে বলে উঠলেন, আমার আব্বা কোথায়? সব মানুষের কিছু গল্প আছে। আরবিন্দ শুভ ভাইয়া, আমার মনে হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখার মতো পুরো কেঁদে দিয়েছে। মানে তবে পার্থক্যটা কি, সারা জীবন মানুষ কি শুধু ধোকায় খাবে? আমার জননেত্রী শেখ হাসিনা এত জ্বালাবুকি নিয়ে কষ্ট বেড়ে যাচ্ছে আমার নেত্রীর জন্য। আসলে মুজিব সিনেমাটি দেখলে কান্না চলে আসবে গ্লিসারিন ছাড়া। চোখের এখানে কোনো গ্লিসারিন নাই, ভিতরটা ফেটে যাচ্ছে। তেল বাজেতেও এক্সিলেন্ট, কথা বলা যায় না। যেনারা কাঁদতেছেন আসলে এনারা প্রধানমন্ত্রীর নজরে আসতে চান। আমার মনে হয় তুমি আগামী দিনের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বাবা সিমরেন, তেল বেশি দিয়ে তুমি একটা গান গাও তো। যদি রাত পোহালে শোনাল যেত বঙ্গবন্ধু মরে নাই। মুজিব সিনেমাটি আসলে কি বাবা? এই সিনেমাটা শুধু একটা মুভি না, এটা একটি মানুষের লাইফের ডকুমেন্টারি। তুমি যে পোশাকটা পরেছ মুজিব কোট, এটি কি তুমি ভাব দেখানোর জন্য পরেছ? আর আজকে যে লুকটা আছে, আমি হচ্ছে এক্সপেক্ট দেখানোর জন্য আমি আজকে লুকটা পরেছি। মুজিব সিনেমাটি দেখলে কি হবে? কিন্তু আমি চিন্তা করলাম এই মুভিটি অনেক, এটাতে অনেক শেখার আছে। আমরা অভাগা জাতি, বঙ্গবন্ধুকে শেষ করে ফেলেছি তার পরিবার সহ, আল্লাহ মাফ করবে না তাদেরকে। যেনারা কাঁদতেছেন আসলে এনারা প্রধানমন্ত্রীর নজরে আসতে চান। এনারা তেল বাজে সার্টিফিকেট নিতে চান। পুরো কেঁদে দিয়েছে। মানে